goes, everybody goes in a week on their knees. মানে বাংলার আপনাদের সবার কাছে দূরে সিনেমা হলে, আর আমি আমার তরফ থেকে আমার গোটা টিমের তরফ থেকে আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে টিজার, ট্রেলার, গান, এইসব পোস্টার, এইসব দেখে যদি আপনাদের মনে হয় যে এই সিনেমাটা আপনাদের গিয়ে দেখা উচিত, এই প্রতিশোধের গল্প আপনাদেরও, তাহলে অবশ্যই গিয়ে দেখবেন, আর ভালো লাগলে আপনাদের পরিচিতদের জানাবেন। আমার মনে হয় যে বাংলা সিনেমা এইভাবেই আরও অনেক বড় অডিয়েন্সের কাছে পৌঁছে যাওয়ার ক্ষমতা রাখে। হাত তালি কি আমি শুনতে পাচ্ছি না? মানে আমি দুটোর পরে শুনতে পাই না কানে, তোরে জোরে হাত তালি হলেই শুনতে পাবো। হ্যাঁ, একটু একটু আসছে কানে। কাম অন এভরিওয়ান, এবং আমি দেখে নেবো আমাদের টাইটেল স্পন্সর, এবং তার সঙ্গে আজকের এই এই পুরো বছরের পুরো ক্যালেন্ডারটা আপনারা পাবেন, প্রত্যেক মাস অনুভূতি, এবং তার সঙ্গে গাড়ির সঙ্গে একটা রিলেশন। অফকোর্স ড্রাইভ হৃদয়া শুধুমাত্র হৃদয়ের খেয়াল রাখে না, আপনাদের এন্টারটেনমেন্ট, আপনাদের ভালো লাগারও খেয়াল রাখে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই যে প্রতি বছর আমরা অনুষ্ঠানগুলো করি, এই বিন্দু বিন্দুগুলোকে জমিয়ে জমিয়ে আজকে দ্য রেজাল্ট ইজ রাইট ইন ফ্রন্ট অফ ইওর আইস। থ্যাংক ইউ সো মাচ। শুনেছি এবং পারিয়া যেটা গল্প বলছে শারমিও দিচ্ছি, এই ভাবনাটা কেন হলো? কারণ এই ভাবনাটা আমাদের রোজ সমাজ জীবনের সত্যি, আমরা রোজ দেখি আশেপাশে, আমরা বহু বছর ধরে দেখে আসছি, তথা যেহেতু বহু বছর ধরে খুব অ্যাক্টিভলি শারমিওদের জন্য কাজ করছে, সেটা রাস্তার কুকুর হোক বা সেটা বাড়িতে যে কুকুরদের উপর অত্যাচার হয়, ছাদে বেঁধে রাখা হয়, খেতে দেওয়া হয় না, সো অন এন্ড সো ফোর্থ। আমরা অনেকেই জানি, যারা তথাকে বহু বছর ধরে চিনি, যেও আমাদের শহরের খুব অ্যাক্টিভ এমন কিছু মানুষের মধ্যে পড়ে, যারা এটার এগেনস্টে দীর্ঘ দিন ধরে আওয়াজ তুলে আসছে বা অ্যাক্টিভলি কাজ করে আসছে। তাই আমার মনে হয় এই যে গল্পটাও বলেছে, এটা হয়তো কোথাও ওর নিজের ক্রোধ, ওর নিজের স্ট্রাগল এইটার এগেনস্টে একটা জাস্টিস পাওয়ার জন্য, ওর নিজের রাগ সব মিলিয়ে মিশিয়ে এই গল্পটা কোথাও একটা জন্মেছিল বহু বছর আগে। আর যখন আমাদের মধ্যে আলোচনা শুরু হয় যে আমার মনে আছে তথা প্রায় বছর দুয়েক আগে প্রথম বলে, বছর তিনেক আগে প্রথম বলেছিল যে একটা অ্যাকশন ফিল্ম করতে চায়, ও তখন বোধহয় এটারই কথা বলেছিল যে একটা অ্যাকশন ফিল্ম করতে চায়, কিন্তু সে অ্যাকশন ফিল্মটা এমনভাবে প্রেজেন্ট করতে চায় যেখানে ও নিজের এই পার্সোনাল গ্রোথ, এই পার্সোনাল জার্নিটার ব্যাপারে বলতে পারবে। এসেছি প্রোগ্রামে র্যালি শুরু হওয়ার আগে, অফকোর্স, বাট এটা বরাবরই একটা খুব চেয়ারফুল শীতকালের জন্য, আমরা যারা কলকাতা শহরে যারা গাড়ি চড়ে ঘোরাফেরা করেন মূলত, তাদের জন্য খুবই একটা উৎসবঞ্জক একটা প্রোগ্রাম আর কি। মানে এটা হচ্ছে যারা যারা গাড়ি ওন করেন, গাড়ি চালান কলকাতা শহরে, তাদের জন্য একটা কার্নিভাল বলা যেতে পারে। আর পারিয়া নিয়ে একটা কথা হচ্ছে, হাউ ডিড দিস ফিল্ম হ্যাপেন? মানে তুমি তো প্রকাশিত আসতেই চলেছে, খুব তাড়াতাড়ি রিলিজ হতে চলেছে, কি বলবেন? আমি একটা কথা, পোস্টার লঞ্চ হয়েছে, হ্যাঁ পোস্টার লঞ্চ হয়েছে, টিজার লঞ্চ হয়েছে, 23 তারিখে ট্রেলার আসছে, 23 তারিখে পরশুদিন। আমার এটাই বলার যে এখানে না একটা সোজাসুজি একটা স্ট্রেট মেসেজ রয়েছে, সেই মেসেজটার সাথে যারা কানেক্ট করতে পারবেন, যারা মানে দু ধরনের মানুষদের সাথে আমার মনে হয় মানুষদেরকে আকর্ষণ করবে পারিয়া, এক যারা ওদেরকে ভালোবাসেন, চার পেয়েদের অবলাদের ভালোবাসেন, যারা পিছিয়ে পড়া তাদের ভালোবাসেন, আর এক অ্যাকশন ছবি যারা ভালোবাসেন। কারণ পারিয়া কিন্তু আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ছবি, এতে হয়তো স্ট্রং মেসেজ আছে, কিন্তু সেই মেসেজটাকে কোনোভাবে ভারী গুরুগম্ভীর করে দেওয়া হয়। পারিয়া খুবই কমার্শিয়ালি, এবং একটা অ্যাকশন ছবির যা যা গুণ থাকা দরকার, যেটা অডিয়েন্সের অ্যাড্রিনালিনকে পাম্প দেবে, সেইগুলো সবকটাই রয়েছে, এর সাথে ব্যক্তিগত গল্প। অ্যাট দ্য সেম টাইম আমার সত্যি মনে হয় যে আমরা নানান সময় নানানভাবে নানান সিনেমা হতে দেখেছি, যে সিনেমার সঙ্গে আমাদের সোসাইটির একটা খুব স্ট্রং কানেকশন আছে, পারিয়া এমনই একটা গল্প। এবার সেখানে আমরা হয়তো মানুষের থেকে বেশি আমাদের শারমীয় বন্ধুদের ব্যাপারে কথা বলছি এই সিনেমাটায়, এবং এমন একজন মানুষের ব্যাপারে কথা বলছি যে তাদের হয়ে একটা স্ট্যান্ড নেয়, এবং নেওয়ার পরে কী কী ঘটে, তাকে কী কী স্ট্রাগল ফেস করতে হয়, তাকে কী কী ডিফিকাল্টি ফেস করতে হয়, আর সেগুলোকে কী করে ওভারকাম করে, সেটার গল্প পারিয়া। এবং পারিয়া ভলিউম 1 রিলিজ করছে 9th February। এখানে কিন্তু পারিয়ার গল্প শেষ নয়, পারিয়ার গল্প এখনও বাকি রয়েছে, কীভাবে কী না সেটা অবভিয়াসলি আমি 9 তারিখের পরে জানতে পারবো। থ্যাংক ইউ। ড্রাইভ হৃদয়া সিজন 5 এই নামটার মধ্যেই রয়েছে যে এটা 5 বছরের প্রজেক্ট। প্রথম বছর আমরা শুরু করেছিলাম যখন, তখন 70-80টি গাড়ি আসতো আমাদের সঙ্গে পার্টিসিপেট করতে, সেটা বাড়তে 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 আমরা সেঞ্চুরি করলাম, 150 গাড়িও আসলো। এই বছর যেটা হলো সেটা হচ্ছে আমরা ডাবল সেঞ্চুরি করে ফেললাম, মোর দ্যান ডাবল সেঞ্চুরি ক্যান সে,
তো এটা কলকাতা শহর কেন তথা ওয়েস্ট বেঙ্গলের ইতিহাস তৈরি হলো, যেখানে ট্রেজার হান্ট কার র্যালির মতন র্যালিতে যেটা মানুষ খুব একটা ইন্টারেস্টেড হয় না চট করে, সেইখানে এতগুলো গাড়ি মানে 200টা গাড়ি মানে সেখানে কোনো গাড়িতে 3 জন কোনো গাড়িতে 4 জন পার্টিসিপেন্টস ছিলেন, মানে প্রায় 700 থেকে 800 পার্টিসিপেন্টস আজকে এসেছিলো, তারা তাদের পরিবারের বাচ্চাদেরকে নিয়ে বড়োদেরকে নিয়ে সবাই মিলে একটা রোববার তারা ফান তারা আনন্দের মধ্যে তারা ছিল, কিন্তু এই আনন্দ করতে করতেই অজান্তে তারা কিছু বাচ্চার পাশে দাঁড়িয়ে গেল। মানে এই প্রজেক্টটার নাম হচ্ছে হৃদয়া, যেখানে বাচ্চাদের পাশে দাঁড়ানোর একটা সুযোগ। কোন বাচ্চাদের? যেসব বাচ্চারা কনজেনিটাল হার্ট ডিজিজ নিয়ে জন্মায় ছোটোবেলা থেকে, সেই সব বাচ্চাদের পাশে দাঁড়াবার এটা একটা প্রয়াস। এই প্রয়াসটা যে হলো আজকে, যারা যারা পার্টিসিপেট করলেন এবং আমাদের যারা স্পন্সর এবং সাপোর্টার্স, তারা যে আমাদেরকে সাহায্যটা করলো, সেই সাহায্যটাই আমরা তুলে দেবো সেই সব বাচ্চাদের কাছে, যাতে সেই সেই পরিবারে যেন আবার হাসি ফোটে। সেই চেষ্টাটার জন্যই আজকে এই ড্রাইভ দেয়া সিজন 5।